পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা পাঠ্যবইয়ের লেসন 4 মেমরি ইন মার্বেল পড়ব। মেমরি ইন মার্বেল কথার অর্থ হলো মার্বেলের স্মৃতি, মানে মার্বেলের মধ্যে যে স্মৃতি জড়িয়ে আছে সেই নিয়ে আমাদের আজকের এই পাঠ্য। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, বলতো এটি কিসের ছবি? অনেকে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে তাজমহল। কে তাজমহল কে নির্মাণ করেছিল তোমরা অনেকেই জানো, সম্রাট শাহজাহান, মোগল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল। এখানে দুটি প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট ইজ দ্য কালার অব দ্য বিল্ডিং, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে, আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার, আমি ছবিতে তাজমহল দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য কালার অব দ্য বিল্ডিং, প্রথমে বলে রাখি তাজমহল তৈরি হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে, সুতরাং কি হলো ছবিতেও দেখতে পাওয়া যাচ্ছে, দ্য কালার অব দ্য বিল্ডিং ইজ হোয়াইট। এরপর পরের পাতায় আমরা টেক্সটে পড়ব এবং দেখব তাজমহল সম্পর্কে এখানে কি লেখা আছে। পরের পাতায় আমরা টেক্সট শুরু করছি, লেটস রিড, চলো পড়া যাবে। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার, তার শিক্ষক মহাশয়, হ্যাজ গিভেন, তাকে দিয়েছে, হ্যাজ গিভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর টাস্ক, টাস্ক মিন্স এখানে হচ্ছে টাস্ক মানে হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ, টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তাহলে কি হলো তার শিক্ষক মহাশয় একটি বাড়ির কাজ টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একটি বাড়ির কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম, উনি বলেছেন ছাত্রছাত্রীদেরকে টু রাইট এ প্যারাগ্রাফ, একটি রচনা লিখতে অন দ্য তাজমহল, কিসের উপরে, তাজমহলের উপরে একটি রচনা লিখতে শিক্ষক মহাশয় বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ ডাজ নট নো, তরুণ জানে না মাচ অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহলের সম্পর্কে বেশি কিছু তরুণ জানে না। তাহলে কি করে লিখবে, হি অনলি নোজ দ্যাট, সে কেবলমাত্র জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড, মনুমেন্ট মানে দেখো মনুমেন্ট মানে হচ্ছে মেমোরিয়াল, মানে লেখো স্মৃতিসৌধ, আবার সিচুয়েটেড মানে লোকেটেড, এটার সিনোনিম হচ্ছে অর্থাৎ সমার্থক শব্দ হচ্ছে লোকেটেড অর্থাৎ অবস্থিত। তাহলে আমি একটু প্রথম থেকে পড়ছি, হি অনলি নোজ, সে কেবলমাত্র জানে দ্যাট, যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটা অবস্থিত আগ্রায়, আগ্রা হচ্ছে একটা সিটি। ওরিড মানে চিন্তিত হয়ে, হি কেম ব্যাক হোম, তরুণ মানে সে বাড়ি ফিরে এলো, ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায়, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করেছিল, আস্কড মানে জিজ্ঞাসা করা, গ্র্যান্ডফাদার দাদু, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি আমায় কিছু বলতে পারো তাজমহল সম্পর্কে, কেন কি স্যার তরুণকে এবং তরুণের ক্লাসের স্টুডেন্টদেরকে তাজমহল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে দিয়েছেন, তরুণ তো সেরকম তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না, তাই দাদুকে এসে জিজ্ঞাসা করছে, দাদু তাজমহল সম্পর্কে আমাকে কিছু বলো না যাতে করে আমি প্যারাগ্রাফটা লিখতে পারি। তাই বলছে, গ্র্যান্ডফাদার দাদু, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো। তরুণ গ্র্যান্ডফাদার, তরুণের দাদু ওয়াজ এ রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত টিচার, মানে আমাদের যেমন ধরো 60 বছরের পর আমাদেরকেও রিটায়ারমেন্ট নিতে হবে, অবসর নিতে হবে, সেরকম তরুণের দাদু হচ্ছে একজন শিক্ষক মহাশয় ছিলেন কিন্তু অবসরপ্রাপ্ত। হি নিউ, উনি জানতেন, মানে দাদু জানতেন এ লট, অনেক কিছু অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিসৌধর সম্পর্কে, কোন স্মৃতিসৌধ, তাজমহলের সম্পর্কে, আমরা আগে লিখেছি মনুমেন্ট মানে হচ্ছে তোমার মেমোরিয়াল। হি স্মাইল অ্যান্ড সেড, দাদু মৃদু হাসলেন, স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা, এবং বললেন, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, যদি তুমি আমাকে কথা দাও, প্রমিস করো একজন ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো মেনি থিংস, অনেক কিছু অ্যাবাউট দ্য তাজ, তাজ মানে এখানে তাজমহল, আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। এখানে দেখো আই উইল আছে, যদিও আমরা জানি ফার্স্ট পার্সনে আই শ্যাল উই শ্যাল হয়, কিন্তু এখন বর্তমান মডার্ন গ্রামার বলছে সবার পাশেই, সব পার্সনের পাশেই উইল লাগানো যাবে, বা আমরা উইল ব্যবহার করি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই উইল টেল ইউ, মানে বলবোই জোর দেওয়ার জন্য আর কি। যাই হোক, তরুণ প্রমিসড, তরুণ কথা দিল, নট টু বি নটি, যে একদম দুষ্টুমি করবে না বা দুষ্টু হবে না, নটি মানে কি দুষ্টু,
সো সুতরাং হিজ গ্র্যান্ডফাদার তার দাদু বিগ্যান বিগ্যান হচ্ছে বিগিনের পাস্ট ফর্ম দেখো বিগ্যান মানে হচ্ছে স্টার্টেড শুরু করেছিল বা শুরু করলো বিগিনের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাসিভ ফর্ম হচ্ছে বিগিন বিগ্যান বিগান তোমরা লিখে রাখো এটা সুতরাং তার দাদু শুরু করেছিল টু টেল তাকে বলতে হিম টু টেল হিম তাকে বলতে দ্য স্টোরি অফ তাজমহল তাজমহলের গল্প বলতে শুরু করলো তাহলে গল্পটা বলছে কোটেশনের মধ্যে দেখো আছে ওয়ান্স আপন এ টাইম একদা দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম একদা একটি যুবরাজ প্রিন্স মানে যুবরাজ বাস করত যার নাম ছিল খুররাম হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর সে ছিল জাহাঙ্গীরের পুত্র অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট এবং কার নাতি ছিল গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি কার নাতি আকবর দ্য গ্রেট মহান আকবরের গ্রেট মানে কি নোবেল অর্থাৎ মহান লিখে রাখো মহান তাহলে মহান আকবরের সম্রাট আকবরের নাতি ছিল এবং জাহাঙ্গীরের ছেলে ছিল কে খুররাম ওয়ান ডে একদিন খুররাম ওয়েন টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস একদিন খুররাম ওয়েন গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন গো ওয়েন গান গিয়েছিল ওয়েন মানে গো মানে যাওয়া তার পাস্ট ফর্ম একদিন খুররাম ওয়েন খুররাম গোয়ে গিয়েছিল টু দ্য মিনা বাজার মিনা বাজার নামে একটি জায়গায় একটা বাজার মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে দেয়ার হি কট সেখানে সে তার চোখে বলল ক্যাচ কট 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 মানে কি হোল্ড ধরা বা দেখা সেখানে তার চোখে বলল লিখে রাখো ক্যাচ কট কট সেখানে তার চোখে বলল দেয়ার হি কট সেখানে তার চোখে বলল এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল এ গ্লিমস মানে দেখো গ্লিমস মানে তোমার ঝলক এক ঝলককে বলা হয় গ্লিমস এ লেখা আছে তোমাদের ওয়ার্ড মিনিংয়ে এ কুইক লুক এক ঝলক দিল সেখানে তার চোখে বলল অফ অ্যান এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে হচ্ছে তোমার হাইলি দারুণ অত্যন্ত সুন্দর এক্সট্রিমলি বিউটিফুল অত্যন্ত এক্সট্রিমলি মানে অত্যন্ত খুব বিউটিফুল মানে সুন্দর গার্ল সেখানে তার চোখে বলল একটি অত্যন্ত সুন্দর মেয়ে হু ওয়াজ সেলিং যে বিক্রি করছিল সিল্ক অ্যান্ড গ্লাস বিডস সিল্ক সিল্ক মানে সিল্কের জামা কাপড় সিল্কের তৈরি জিনিস বিক্রি করছিল এবং গ্লাস মানে কাঁচের বিডস মানে চেন মালা বা পুতির মালা কাঁচের গ্লাস মানে কিন্তু এখানে খাওয়ার গ্লাস নয় গ্লাস মানে কাঁচ এখানে কাঁচের মালা মানে কাঁচের তৈরি পুতির মালা ঠিক আছে এগুলো বিক্রি করছিল মেয়েটা তাকে যে দেখলো খুব সুন্দর দেখতে ছিল সে দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম মেয়েটির নাম ছিল আরজুমান্দ বানু বেগম সি ওয়াজ বর্ন যেহেতু মেয়ে সেজন্য হি হচ্ছে না এখানে সি হচ্ছে সি ওয়াজ বর্ন তার জন্ম হয়েছিল ইন এ ফ্যামিলি একটা পরিবারে অফ এ পার্সিয়ান নোবিলিটি পারস্যের অধিবাসী থেকে বলা হয় পার্সিয়ান পারস্যের নোবিলিটি নোবিলিটি মানে হচ্ছে তোমার অ্যারিস্টোক্রেসি অর্থাৎ অভিজাত্য বা আভিজাত্য পরিবারে একজন পারস্যের আভিজাত্য পরিবারে তার ওই মেয়েটির জন্ম হয়েছিল আফটার মিটিং হার তার সাথে সাক্ষাৎ হওয়ার পর খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার খুররাম তার বাবার কাছে গেল কে তার বাবা জাহাঙ্গীর খুররাম তার বাবার কাছে গেল অ্যান্ড সেড এবং বলল দ্যাট যে হি ওয়ান্টেড টু ম্যারি হার যে সে তাকে বিয়ে করতে চায় কে কাকে বিয়ে করতে চায় খুররাম ওয়ান্টেড টু ম্যারি আরজুমান বানু বেগম খুররাম ম্যারেড আরজুমান বানু বেগম ইন 1612 খুররাম ম্যারেড খুররাম বিয়ে করলো বিয়ে করেছিল আরজুমান বানু বেগমকে 1612 খ্রিস্টাব্দে 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং তাদের 5 বছর তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর তাহলে প্রথম সাক্ষাৎ কত বছর আগে হয়েছিল 1612 থেকে তুমি 5 years মাইনাস করে দাও তাহলে 1607 খ্রিস্টাব্দে ফার্স্ট মিটিং হয়েছিল তারপর 5 years লেটার 5 বছর পরে তারা 1612 খ্রিস্টাব্দে খুররাম আরজুমান বানু বেগমকে বিয়ে করল অ্যাট দিস পয়েন্ট ঠিক এই সময়ে তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার তরুণ দাদুকে থামালো বাট গ্র্যান্ডফাদার কিন্তু দাদু আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম আমি তো প্রিন্স মানে যুবরাজ খুররামের গল্প শুনতে চাই না আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল আমি তো তাজমহল সম্পর্কে জানতে চাই তুমি আমাকে কেন খুররামের গল্প শোনাচ্ছ আমাকে তো তাজমহল সম্পর্কে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে আমাকে তাজমহল সম্পর্কে বলো দাদু কি বলছে বি পেশেন্ট ধৈর্য ধরো পেশেন্ট মানে কি লেখো ধৈর্য ধরা ধৈর্য ধরো তরুণ লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি
আমাকে শেষ করতে দে সম্পূর্ণ গল্পটা। হোল মানে এখানে এন্টায়ার, সম্পূর্ণ। ফিনিশ মানে কমপ্লিট, লিখে রাখো, শেষ করো। আমাকে শেষ করতে দে পুরো গল্পটা। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল, অল রাইট, ঠিক আছে। সেড তরুণ, তরুণও বলল, ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু কন্টিনিউড মানে বলেই চলল, উইথ দ্য স্টোরি, গল্পের সাথে চললো আর কি, গল্পটা বলেই চললো। আবার কোটেশন, দাদু বলছে, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন, যুবরাজ খুররম পরবর্তীকালে পরিচিত ছিল অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররমই পরবর্তীকালে নাম হয় কি, শাহজাহান। তার মানে প্রশ্ন থাকতে পারে, শাহজাহানের পূর্ব নাম কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ফরমার নেম অফ শাহজাহান। তোমাকে বলতে হবে, খুররম ওয়াজ দ্য ফরমার নেম অফ শাহজাহান। হি বিকেম দ্য এম্পারর, এম্পারর মানে কি, রুলার, শাসক, সম্রাট। তিনি হয়েছিলেন ওই খুররমই যে, যিনি পরে শাহজাহান হয়েছিলেন, উনি সম্রাট হয়েছিলেন ইন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হয়েছিলেন। অর্জুমান্ত বানু বেগম ওয়াজ লেটার রিনেমড, অর্জুমান্ত বানু বেগম মানে খুররমের স্ত্রী, ওয়াজ লেটার পরবর্তীকালে রিনেমড, পুনরায় নামকরণ হয় অ্যাজ মুমতাজ মহল, তার নাম হয় মুমতাজ মহল বলে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, কিন্তু মুমতাজ মহল কথার অর্থ কি, মিন মানে কি, অর্থ। আস তরুণ, তরুণ জিজ্ঞাসা করেছিল। দাদু উত্তর দিল, ইট মিনস, এটার অর্থ দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, সব থেকে উজ্জ্বল, ব্রাইটেস্ট মানে উজ্জ্বল। এটা ডিগ্রি চেঞ্জ করা আছে, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট করা যাবে। ক্রাউন মানে লেখো মুকুট, মানে করোনেট, আর একটা সিনোনিম হচ্ছে করোনেট, সব থেকে উজ্জ্বল মুকুট অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর উজ্জ্বল মুকুট। কি মানে, মুমতাজ মহল কথার মানে হচ্ছে ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর উজ্জ্বল মুকুট। আনসার হিজ গ্র্যান্ডফাদার, আনসার মানে রিপ্লাই, উত্তর দিয়েছিল তার দাদু। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, টেল মানে লেখো, খুব ভালো ইংলিশ, স্টোরি, গল্প। তারপর দাদু বলেই চলল তার গল্প, টেল মানে লিখে রাখো স্টোরি, অর্থাৎ গল্প। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুসজ্জায়, যখন মুমতাজ মৃত্যুসজ্জায় আছে মানে মারা যাবে আর কি, ডেথ বেড মানে মৃত্যুসজ্জা, শাহজাহান প্রমিস, শাহজাহান কথা দিয়েছিল হার তাকে, দ্যাট যে হি উড নট ম্যারি এগেন, সে আর কখনো বিয়ে করবে না কাউকে। হি অলসো প্রমিসড হার, শাহজাহান এও কথা দিয়েছিল, দ্যাট যে হি উড বিল্ড, বিল্ড মানে হচ্ছে তোমার নির্মাণ করা, বিল্ডের মানে একটা মানে হচ্ছে কনস্ট্রাক্ট বা মেক, এটা থার্ড ফর্ম, এটা তোমার তিনটে ফর্ম হচ্ছে বিল্ড, বিল্ড, বিল্ড। এখানে উড মডেল আছে বলে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে, কিন্তু এর তিনটে ফর্ম ভার্বের, বিল্ড ডি, তারপরে বিল্ড বিইউআইএলটি, তারপরে আবার বিইউআইএলটি। তাহলে হি উড বিল্ড, সে কথা দিয়েছিল সে নির্মাণ করবে দ্য মোস্ট বিউটিফুল মাউসোলিয়াম, মাউসোলিয়াম, মাউসোলিয়াম মানে হচ্ছে তোমার সমাধি স্তম্ভ। আর একটা ইংলিশ লিখে রাখো মাউসোলিয়ামের, গ্রেভস্টোন মানে সমাধি স্তম্ভ, ওভার আর গ্রেভ, গ্রেভ মানে কবর, তার কবরের উপরে একটি সমাধি স্তম্ভ, সুন্দর সমাধি স্তম্ভ বানাবে। হোয়াট ইজ এ মাউসোলিয়াম গ্র্যান্ডফাদার, তরুণ জিজ্ঞাসা করছে, দাদু মাউসোলিয়াম অর্থাৎ সমাধিস্তম্ভ জিনিসটা কি, আস্কড তরুণ ইন সারপ্রাইজ, জিজ্ঞাসা করেছিল তরুণ বিস্মিত হয়ে। সারপ্রাইজ মানে কি, অ্যাস্টনিশ বা ওন্ডার মানে অবাক হয়ে বা বিস্মিত হয়ে। ও, এ মাউসোলিয়াম ইজ এ বিল্ডিং, দেখো মাউসোলিয়াম কাকে বলে, এবারে তার সংজ্ঞা হচ্ছে বা কাকে বলে তার অর্থ হচ্ছে, এ মাউসোলিয়াম একটি সমাধিস্তম্ভ, ইজ এ বিল্ডিং, এটি একটু হচ্ছে একটা বাড়ি, বিল্ড যেটা হচ্ছে নির্মিত হয়, টু হাউস দ্য ডেড, মৃত কোনো ব্যক্তির উপরে, মৃত কোনো ব্যক্তির কবরের উপরে এটা নির্মিত হয়, এটাকে বলা হচ্ছে সমাধি স্তম্ভ। সেড গ্র্যান্ডফাদার, দাদু উত্তর দিয়েছিল, অ্যাকর্ডিং টু লিজেন্ডস, লিজেন্ডস মানে হচ্ছে তোমার সাগা মানে উপকথা বা কাহিনী, কাহিনী অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখী হয়ে গেছিল আফটার হার ডেথ, তার মৃত্যুর পর, কার মৃত্যুর পর, মমতাজের মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট, সে কোর্টকে, সভা, কোর্ট মানে কি সভা, সভাকে আদেশ দিয়েছিল টু মোর্ন, মোর্ন মানে হচ্ছে ল্যামেন্ট বা উইপ, কাঁদা, শোক প্রকাশ করা, লিখে রাখো মোর্ন মানে শোক প্রকাশ করা, কেউ মারা গেলে যেমন আমরা কান্নাকাটি করি, শোক প্রকাশ করি, সেরকম শোক প্রকাশ করা। সে আদেশ দিয়েছিল সভাকে শোক প্রকাশ করতে, ফর টু ইয়ার্স, দু বছর ধরে শোক প্রকাশ করতে আদেশ দিয়েছিল। আর লেটার পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ড
মোস্ট বিউটিফুল মনুমেন্ট। পরবর্তীকালে শাহজাহান শুরু করেছিল স্টার্টেড পাস্ট ফর্ম ইউজ করা আছে টু বিল্ড, নির্মাণ করতে, দ্য ওয়ার্ল্ডস পৃথিবীর মোস্ট বিউটিফুল মনুমেন্ট, খুব সুন্দর একটি স্মৃতিসৌধ বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর ধারে, ইন মেমোরি অফ হিজ বিলাভ ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। তাহলে বিলাভেদ মানে হচ্ছে তোমার প্রিয়, ডিয়ার হলো, লিখেছো তোমরা। ইট টুক 22 ইয়ার্স অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, তাজমহলটা বানাতে সময় নিয়েছিল 22 বছর ধরে, 22,000 শ্রমিক নিয়েছিল সময় টু বিল্ড দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটাকে বানানোর জন্য কত টাইম লেগেছিল, 22 ইয়ার্স, এবং কতজন শ্রমিক ওয়ার্কার্স কতজন ছিল, 22,000 ওয়ার্কার্স, 22 বছর টাইম নিয়েছিল তাজমহলটাকে বানাতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি মানে লেখো হোললি মানে সম্পূর্ণভাবে, তাজমহলটা বানানো হয়েছিল সম্পূর্ণভাবে আউট অফ হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন, এই সাদা মার্বেল পাথরটা কোথা থেকে আনা হয়েছিল ফ্রম অল ওভার এশিয়া। তাহলে ব্রট মানে কি, গেট বা ফেচ মানে আনা হওয়া, আনা আনার আরেকটা ইংরাজি মানে ব্রডটা, আমরা ব্রিং ব্রড ব্রড আমরা তিনটে ফর্ম করতে পারি। তাহলে ব্রডের দুটো সিনোনিম হচ্ছে গেট বা ফেচ, ফেচ খুব ভালো ইংলিশ আনা। তাহলে এই মার্বেল পাথর কোথা থেকে আনা হয়েছিল, ফ্রম অল ওভার এশিয়া, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, যখন শাহজাহান মারা গিয়েছিল 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি ওয়াজ প্লেসড, তার ডেড বডি অবশ্যই, তার মৃতদেহকে ওয়াজ প্লেসড, তার শরীরকে রাখা হয়েছিল, প্লেসড মানে লেট, লে প্লেস লে এল এ ওয়াই, তার পাস্ট ফর্ম লেট হবে মানে রাখা, রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। গ্রেভ মানে কি, আমি আগেই বলেছি কবর, ঠিক মুমতাজ মহলের কবরের ঠিক পাশেই শাহজাহানকে কবর দেওয়া হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে ফ্যান্টাস্টিক বা এক্সেলেন্ট, এই সুন্দর মনুমেন্ট স্মৃতিসৌধ কেম টু বি নোন, পরিচিত হয়েছিল অ্যাজ দ্য তাজমহল, তাজমহল নামে। ইট ইজ নাও কনসিডার্ড, এটা এখন বিবেচনা করা হয়, মনে করা হয়, কনসিডার মানে হচ্ছে তোমার থট, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীতে হচ্ছে 7 ওয়ান্ডার্স আছে, 7টা বিশ্ব আশ্চর্য জিনিস আছে, তার মধ্যে একটি বলে এটাকে মনে করা হয়। তাহলে পৃথিবীর 7টা আশ্চর্য জিনিস আছে, সপ্তম আশ্চর্য জিনিসের মধ্যে তাজমহল হচ্ছে অন্যতম। এখানে ওয়ান্ডার্স মানে হচ্ছে তোমার সারপ্রাইজ মানে হচ্ছে তোমার, বা অ্যামেজমেন্টও তুমি বলতে পারো, এখানে সারপ্রাইজটা বলাটাই ঠিক আছে, ওয়ান্ডার্স বিস্ময়ের জিনিস আছে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। গ্র্যান্ডফাদার পজড, পজ মানে হচ্ছে তোমার স্টপড বা হল্ট, হল্টেড থামলো, থামা লেখো, পজ মানে হচ্ছে থামলো। ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য দাদু থামলো। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ, ঠিক আছে আমি তোমাকে বললাম, কোয়াইট এ লট টুডে, অনেক কিছু আজকে। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার পক্ষে উপকারে লাগবে, হেল্পফুল মানে উপকারে লাগা, এনাফ মানে যথেষ্ট, একটা ইংলিশ লিখে রাখো, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, হেল্পফুল মানে কি বেনিফিশিয়াল মানে উপকারে লাগা, তোমার কি এটা যথেষ্ট, উপকারে লাগবে তো তোমার। তাহলে তরুণের তাজমহল নিয়ে ওকে প্যারাগ্রাফ লিখতে বলেছে, দাদু তাজমহল সম্পর্কে ওকে অনেক কিছু বললো, তাহলে যথেষ্ট উপকার হলো। ও ইয়ে, হ্যাঁ নিশ্চয়ই লাগবে, নাও এখন আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ, আমি সহজেই লিখতে পারি এ প্যারাগ্রাফ, একটি রচনা অন দ্য তাজমহল, তাজমহলের উপরে আমি এখন সহজেই একটি প্যারাগ্রাফ লিখতে পারি। সে তরুণ হ্যাপিলি, তরুণ বলল আনন্দিত সহকারে। এখানে টেক্সটটা সারা হলো, আমি বাংলা মানেগুলো তোমাদেরকে বলে দিলাম, এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে টেক্সট থেকে সেগুলো তোমরা আশা করি করতে পারবে বই দেখে দেখে, তোমরা এটা পড়ে দেখো, বারবার শোনো, ওয়ার্ড মিনিংগুলো পাশে দেওয়া আছে, প্রত্যেকটি শব্দের অর্থ লেখা আছে ইংরাজিতে এবং বাংলায় বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা টেক্সটটা শেষ করলাম, এবার তোমরা তোমাদের হোমওয়ার্ক করবে বাড়িতে, এটা তাজমহলের উপরে একটা প্যারাগ্রাফ লিখবে 10টা সেন্টেন্সের মধ্যে, 10টি বাক্যের মধ্যে, এটা তোমাদের বাড়ির কাজ রইলো।